এই যে রাস্তাটা যে কেচাপ 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 করে গাড়িগুলাই ফাটে একটু বেশি কইলাম সোজা হয়ে যায়। আবার আমরা গোপালগঞ্জের মানুষকে খাতির করে কথা বলার টাইম আমার নাই অন্তত 41 সাল পর্যন্ত। ওয়াজ দাও তামসা করো না, একবার খালি এক বক্তা লাগে খারাপ ব্যবহার করবা, এমন ভাইরাল করবো মিডিয়ার সামনে আর বক্তাই আইবো না, টাকা টিকি পাঠাবা উচিং চিং পক চি 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 বক্তাই বলা। তোমার এই ওয়াজ এগুলো আমাকে ডাইনে বামে খালি ঘুরে পাগলের মতো ঘুরে বান্ডিল লইয়া একটা টেক দাও টেক দাও। তুমি ভাবতেছো বক্তা আনেন তো সহজ, এত সহজ না, বাংলাদেশে বক্তা কত দাম আছে কথা বলেন না কেন, বক্তার মতো বক্তার দাম আছে মিয়া? কষ্ট হইতেছে সোজা হয়ে যায়। আবার আমরা গোপালগঞ্জের মানুষকে খাতির করে কথা বলার টাইম আমার নাই অন্তত 41 সাল পর্যন্ত। শোনেন একটা কথা কয়ে যাই, আমার শাশুড়ি শেখ হাসিনা কইছে না, 22 যদি থাকে 41 সাল পর্যন্ত থাকবো, দোয়া করি আমাকে পদ্মা সেতু হয়েছে 41 সাল পর্যন্ত থাকুক। আর আপনার অসান কি লেগে জানেন, এই যে বগুড়ার থেকে গাড়িটা যে সা সা চলে, শুকর করতে পারো না খালি বদনাম কাউকে কথা কর না কেন, এই যে রাস্তাটা যে কেচাত 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 করে গাড়িগুলো আয় আট লাইন হইতেছে শুকর করতে পারো না? সব শুকর করি, পেঁয়াজের কেজি 200 টাকা বো তাও শুকর করি, চাউলের কেজি 250 খাবো তাও শুকর করি, পেঁয়াজের কেজি চাষা মুদি মাঝে মাঝে জুস বানায় পাঠায় তাও মেনে নিম, সব মেনে নিম, কিন্তু শর্তে একটা, আলেমুল আমাকে টার্গেট করে কোনো ইন্ডিকেট করে কথা বলা যাবে না, কথা বলে না কেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন।